ওম শ্রী বিষ্ণুয়ায় নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের নির্জলা একাদশী, যে একাদশীকে বছরের ২৪টি একাদশীর মধ্যে সর্বোত্তম একাদশী হিসেবে গণ্য করা হয়েছে, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য তথা ব্রত কথা শ্রবণ করব। জ্যৈষ্ঠ মাসের এই একাদশীর এতই মাহাত্ম্য যে এই একটিমাত্র একাদশী পালনে বছরের বাকি সমগ্র একাদশীর ফল একত্রে পাওয়া সম্ভব, এবং এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেছেন, হে জনার্থন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, আপনি যেসব ধর্মকথা শুনেছেন এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্তই কঠিন, যা সুখের সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপে সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথায় এখন আপনার কাছে আমি বলছি। এক গ্রামে এক ঝাড় থাকত, তার সদ্য বিবাহ হয়েছিল, এবং বিবাহ হওয়ার পর সেই ব্যক্তি প্রথমবার স্ত্রীকে আনতে নতুন ভালো পোশাক পরে পরিপাটি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সে দেখে একটি গরু খুবই তৃষ্ণার্থ অবস্থায় একটি জলাশয়ের জলপান করবার উদ্দেশ্যে যাচ্ছিল। জ্যৈষ্ঠ মাসের এই পোখর রোদ করমে জলের তৃষ্ণায় ব্যাকুল ওই গরুটি জলাশয় থেকে জল পান করে তার তৃষ্ণার্থ নিবারণ করে, কিন্তু সে জলাশয় থেকে কিছুতেই আর উঠতে পারছিল না। গরুটি বহুবার বাইরে বেরোনোর চেষ্টা করেও বিফল হয়। তখন ওই গরুটি পথ দিয়ে হেঁটে চলা এক পথিককে দেখতে পায়, যে ছিল ওই ঝাট যে তার বউকে আনতে প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছিল। তখন গরুটি ওই পথচারীকে বলে যে, দয়া করে আমাকে এই জলাশয় থেকে বার হওয়ার জন্য সাহায্য করো, আমি এই ডোবার মধ্যে ফেঁসে গেছি। তখন ওই পথচারীর হাত বলে, না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো, আমি প্রথমবার আমার নতুন বউকে আনবার জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি নতুন জামাকাপড় পরে, আমি কিছুতেই এই ডোবায় নেমে নতুন জামাকাপড় নোংরা করতে পারবো না। তখন গরু বলে, হে মূর্খ, আজ নির্জলা একাদশী, আজ যদি তুমি আমাকে এই জলাশয় থেকে বার করো তবে তোমার পুণ্যের প্রাপ্তি হবে, এবং আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যাতে তোমার সাত পুরুষ পূর্ণ অর্জন করবে, আর যদি আমাকে তুমি বাইরে বার করবার জন্য সাহায্য না করো তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে দেব। গরুর কথা না শুনে গরুটিকে রেখেই ওই ঝাট চলে যেতে থাকে। তখন গরুটি অসহায় অবস্থায় ওই পথিকের ওপর প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেয়, এবং অভিশাপ দেয় যে আট পোহরের মধ্যে তুমি মানুষ থেকে গাধায় রূপান্তরিত হবে। তখন ওই পথচারী ভয়ে বিভ্রিত হয়ে নিজের ভুল বুঝতে পারে এবং গরুর কাছে ক্ষমা প্রার্থী হয়ে তাকে সাহায্য করবার জন্য উদ্যোগ নেয়। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছিল, কেননা ততক্ষণে গরুটি জলাশয়ের ডোবার পাকে ডুবে যায়।
তারপর ওই পথচারী শ্বশুরবাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। শ্বশুরবাড়ির লোকেরা তাদের নতুন জামাইয়ের জামাকাপড় এবং পরিপাটি দেখে খুবই প্রসন্ন হয়। কিন্তু যখনই সেই পথচারী তার শ্বশুরবাড়িতে পৌঁছায়, তৎক্ষণাৎ সে তার বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া তাড়াহুড়ো করে। তখন শ্বশুরবাড়ির সকলে তাকে বলে, এত তাড়াতাড়ি কেন যাবে, কিছুক্ষণ দাঁড়িয়ে যাও। তখন সেই ঝাট গরুর অভিশাপের কথা সকলকে বলে দেয় এবং তৎক্ষণাৎ স্ত্রীকে নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে এবং বাড়িতে পৌঁছে যায়। তারপর যখনই আট পোহর হয়ে যায়, সেই ঝাট গাধায় পরিণত হয়ে যায়। তার স্ত্রী স্বামীর এই রূপ পরিবর্তন দেখে খুবই দুঃখ পায় এবং এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ঘরে অন্ন ও ধন অর্থের কমতি হতে থাকে। তখন সেই মানুকরূপী পথচারী গাধাটি তার স্ত্রীকে বলে, তুমি আমাকে তোমার সাথে করে কোথাও মস্তুরির কাজে নিয়ে চলো। তখন তার স্ত্রী ও গাধা দুজনেই একত্রে রাজার কাছে এসে পৌঁছায়। সেখানে কুয়ো খোরবার কাজ চলছিল, রাজা তাদেরকে কাজেও রাখেন। তারপর গাধা স্ত্রী ঝুড়ি ভর্তি করে মাটি তুলে মাথায় করে সরাচ্ছিল। তখন ওখানে কর্মরত অন্যান্য জন্মজররা সে স্ত্রীকে ডেকে বলে, বোন, তোমার কাছে একটি গাধা থাকতে তুমি কেন কষ্ট করে মাথায় করে মাটি বইছ, তুমি তো গাধাকে দিয়েও মাটি বওতে পারো। স্ত্রী কথা শুনে কিছুই বলে না। অপরদিকে রাজাও সেই কর্মকাণ্ড দূর থেকে লক্ষ্য করে এবং কিছুক্ষণ পরে রাজাও সে স্ত্রীকে সেই একই কথা জিজ্ঞেস করে। তখন স্ত্রী সমস্ত কথা রাজাকে খুলে বলে যে এই গাধাটি কোনো গাধা নয়, তার স্বামী। এক গরুর অভিশাপে তার স্বামী মানুষ থেকে গাধায় রূপান্তরিত হয়েছে। তখন রাজার খুব দুঃখ হয় এবং রাজা সে স্ত্রীর সাহায্যের কথা ভাবে এবং নিজ রাজ্যের বিত্তবান ব্রাহ্মণকে ডেকে এই বিপদ থেকে কীভাবে বেরোনো যায় তার উপায় জানতে চায়। তখন বিদ্বান বলেন, হে রাজন, এর থেকে বাঁচবার একটি মাত্রই উপায় রয়েছে। যখন কোনো মনুষ্য তার পুরো জীবনকালে মোট 101টি একাদশীর ব্রত রেখে থাকেন এবং তার একাদশীর পুণ্যফলের সমগ্র পুণ্য সেই গাধাকে যদি কেউ দিয়ে দেন, তবে সে আবার মনুষ্য হয়ে যাবে। এরপর রাজা তার সিপাহীদের ডেকে পুরো নগরে ঢাকঢোল বাজিয়ে এই সংবাদ ঘোষণা করেন, যদি কোনো নগরবাসী 101টি একাদশীর ব্রত করে থাকেন এবং সেই একাদশীর ব্রতর পুণ্যফল যদি দিতে ইচ্ছুক হন, তাহলে রাজা তার রাজ্যের অর্ধেক রাজত্ব সেই ব্যক্তির নামে করে দেবে। কিন্তু এমন ঘোষণা করার পরেও রাজ্য থেকে কোনো সুখবর পাওয়া যায় না, কেননা কোনো নগরবাসী 108টি একাদশী পালন করতে পারেনি। সকলেই 11টি বা 21টি একাদশী ব্রত করেছিলেন। এটা শুনে রাজা খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন হঠাৎই এক বৃদ্ধা রাজার কাছে এসে রাজাকে বলে, মহারাজা, আমি পুরো 101টি একাদশী ব্রত করেছি। তখন মহারাজ অত্যন্তই খুশি হয়ে বলে, হে মাতা, আপনি আপনার 101টি একাদশীর ব্রতের পুণ্য এই গাধাকে দিয়ে দিন, আমি আপনাকে আমার রাজ্যের অর্ধেক রাজত্ব এবং অধিক ধনসম্পত্তি দেব। তখন ওই বুড়ো স্ত্রী বলেন, এই বয়সে আমি রাজ্য ও ধনসম্পত্তি নিয়ে কী করব, আমি এই গাধাকে কেবল আমার 101টি একাদশীর ব্রতের মধ্যে 100টি একাদশীর পুণ্যফল দিতে রাজি আছি, বাকি একটি যে একাদশী নির্জলা একাদশী, সেই একাদশীর ব্রতের ফল আমি নিজের কাছে রাখতে চাই, কেননা শেষ বয়সে আমি একাদশীর পুণ্যফলে মোক্ষ লাভ করতে পারব এবং ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীর চরণ প্রাপ্ত করতে পারব। এমন বলে ওই বুড়িস্টি 100টি একাদশীর ব্রতের ফল ওই গাধাটাকে দিয়ে দেয় এবং ওই ব্রতের পুণ্যফলে পুনরায় মনুষ্য হয়ে যায়। কিন্তু একটি একাদশীর ব্রতের ফল যেহেতু ওই বৃদ্ধা মহিলাটি দেয়নি, তাই ওই ঝাট পথচারী ব্যক্তির পুরো শরীর মনুষ্যরূপ হয়ে উঠলেও তার শরীরে
গাধার লেজ থেকে যায়। এবং এভাবেই নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে।